Hello. Hello, Caramon. Divoy. Sono. তোমার সাথে আমার জরুরি আলাপ আছে। আজ রাতে তুমি তালবাগানে চলে আসবা, বুঝছো? ঠিক আছে বড় ভাই। একটু ফুর্তি পাত্তা খেলুম সুন্দরীরা। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চামচামি কম করো, কাজের কথা। বড় ভাই, হঠাৎ কইরাই তাল বাগানে জরুরি তলব করছেন কেন? তোমারে তালের রস খামু বইয়া। বড় ভাই, আমারে লজ্জা দিতাছেন। আরে মিয়া ছাগল, তালের রস না, লগে বেলের রস আছে। বড় ভাই কি যে বলেন। আচ্ছা শোনো, সেই দিনকার থানার ভিতরে ওই নতুন দারোগা এবং ওই পুলিশের সাংবাদিক এগো সম্পর্কে কি ধারণাটা বলতো? বড় ভাই, ওই দারোগা রে নিয়ে আমি চিন্তা করি না, আমি চিন্তা করি ওই বেটা সাংবাদিক রে নিয়া। তার কারণ একটাই, কইলো আপনি মরেন নাই, আর একটা পরিচয় পত্র দেহায় আমার মনে হইতাছে আপনার প্ল্যান বোধ আউট হয়ে গেছে। শোনো, তোমার সাথে যে সম্পর্ক আমার আছে এই বিষয়টা আপাতত কমাইতে হইব। তার কারণ সাংবাদিক তো চোখ বড় খারাপ, তাকাইটাই নে দেখে বামে, হঠাৎ এক চোখে ধরা পড়া যাইবা, তখন আমার অবৈধ সব ব্যবসা বন্ধ হয়ে যাইব, আর তোমার আরামায় সব বেচতে যাইব। বড় ভাই, তাইলে আমার ওই 20 বিঘা সম্পত্তি, আমার ভোগ বিলাস, আমার স্ত্রীর দামি কাপড় চোপড়, সোনা গহনা, পোলা পানির ইংলিশ মিডিয়ামে লেখাপড়া সব বন্ধ হয়ে যাইব, আমার কি হইব গো বড় ভাই? হ্যাঁ আমি স্যার, আমি সব বিষয় জেনে নিয়েছি বলে খুব বিপদে পড়েছেন তাই না? ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি দেখে নেব। দেখে নেবেন? আমি আপনাকে দেখে নেব। এসব কি? ডোন্ট ওয়ারি, ভাইকে ডাকুন, আমি এখানে আছি, তারপর সব বলবো। ঠিক আছে। আমি যখন রেকর্ডিং করছিলাম তখন মানিক পেছন থেকে এসে আমার মুখ চেপে ধরে এখানে নিয়ে আসে। মানিক এসেছিল তাহলে ক্যাসেট মানিক নিয়ে গেছে।